জটিল জটিল লাগছে ভাই, আস্তে আস্তে আস্তে, হালকা 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 হালকা, যাই যাই যাই, আরে চলে গেল চলে গেল চলে গেল ভাই, যাস না যাস না ভাই, একটু দাঁড়া ভাই দাঁড়া, একটু একটা ছবি তুলে নেই, হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ডেক্সামিটিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ তো। বন্ধুরা আজকে আমরা আছি হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনালে, আর আজকে আমাদের গাড়ি একদমই নতুন একটা গাড়ি, কৌতালিপাড়া স্টার এক্সপ্রেস, একদমই নতুন। আমাদের খুলনাতে ভাই কিছুদিনের জন্য চালু করছিল, কিন্তু ভাই মার্কেট পায়নি বলে ভাই বন্ধ হয়ে গেছে। চমৎকার একটা গাড়ি এয়ারকনের, আর এই স্কিনটা তৈরি করছে অর্গানিক গেমিং জোন ভাই, ওনার চ্যানেলে গেলে ভাই এই স্কিনগুলো পাওয়া যাবে। উনি হচ্ছে এই স্কিনগুলো তৈরি করছে, আর ওনার চ্যানেলের নাম হচ্ছে অর্গানিক গেমিং জোন। ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর স্কিন তৈরি করার জন্য। আর আজকে আমাদের গাড়ি কোতালিপাড়া স্টার এক্সপ্রেস, আর যে ভাই রিকোয়েস্ট করছে, আর রিকোয়েস্ট করার আগে বলে দিচ্ছি আমরা আজকে ঢাকা থেকে গোপালগঞ্জ যাবো, ঢাকা থেকে গোপালগঞ্জের রুটে এখন চলাচল করছে, আমাদের খুলনাতেও ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে। যাই হোক, রমজান ভাই, এমডি রমজান ভাই আমাদের রিকোয়েস্ট করছে যে ঢাকা থেকে গোপালগঞ্জ যাবেন কোতালিপাড়া স্টার এক্সপ্রেস নিয়ে। আর ভাই যখন স্ক্রিনটা আমার কাছে আসে, আমার মাথার মধ্যে খেলে গেল ভাই, হ্যাঁ স্ক্রিনটা তো আমার কাছে আসে, তখনই কিন্তু ভাই আমি গেমটা তৈরি করতে লাগলাম। তা যাই হোক, এখান থেকে হচ্ছে 264 কিলোমিটার হচ্ছে গোপালগঞ্জ। আর আজকে আমরা গাড়িটার স্পিড খুব বেশি বেশি না, 240 হর্সপাওয়ার ইঞ্জিন, তারপরেও মোটামুটি। যাই হোক, আজকে আমাদের গাড়ি চালাবে হচ্ছে আমাদের কিং প্রো, কিং প্রোকে নিয়ে কিন্তু আজকে আমরা যাব ঢাকা থেকে গোপালগঞ্জ, কথা বাড়াবো না, লেটস গো। তো বন্ধুরা আমরা গাড়ির মধ্যে আসি, তার আগে আমরা একটু অ্যাডজাস্ট করে নেই। আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন গাড়ি আমরা স্টার্ট দিব। Time to hit the road. আমরা কিন্তু আজকে ম্যাপ আপ, সরি ম্যাপ আপ বলছি কেন, GMT ম্যাপ V3 খেলছি। আর এখনই আমরা আমাদের গাড়ি কিন্তু স্টার্ট যাবে, গাড়িতে কোনো শব্দ নাই, এখন আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি আমরা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। আস্তে আস্তে ওস্তাদ, হালকা ক্লিয়ার, হালকা ইন্ডিকেটর মারেন, হালকা হালকা ঘুরবে ঘুরবে ঘুরবে, নেভার মাইন্ড, ঘুরবে 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 ঘুরবে, আস্তে আস্তে ভাই। গাড়িটা কেমন হয়েছে, হিনোর গাড়ি, এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানা দিও। আমার কাছে কিন্তু জোস লাগছে বন্ধুরা, খুবই সুন্দর একটা গাড়ি, কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি। যাই হোক, ওস্তাদ বানা যাত ক্লিয়ার। তা বন্ধুরা আস্তে আস্তে আমাদের যাত্রাটা শুরু করছে, এবং সায়েদাবাদকে বাই বাই টাটা দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমাদেরকে বেশ অনেক দূরে যেতে হবে, প্রায় 263 কিলোমিটারের মতো আমাদেরকে যেতে হবে। আমরা এখন সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বের হয়ে গেলাম এবং আবারও বাই টিকেটটা দিয়ে দিলাম, কারণ আজকে আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছি। আমাদের এখানে বলে দেওয়া হচ্ছে পথ কোন দিকে যাচ্ছি বা না যাচ্ছি, সেটা আমাদের বলে দেওয়া হচ্ছে। খুব ভালো লাগলো, আসতে সেটা অনেক আগেই ছিল, আসতে হালকা হালকা ব্রেকে বা হালকা ধীরে ক্লিয়ার করবে ভাই। এই এয়ারকন লেখাটা আমার চোখের সামনে একটু ডিস্টার্ব করতেছে, এটাকে একটু সিস্টেম করতে হবে, সিস্টেম করার জন্য আমাকে আবার একটু অন করতে হলো। যাই হোক, অনেকটাই গেছে, নিচু করে দিলাম, একটু আরাম করে গাড়িটা চালাচ্ছি। গাড়িটার হর্ন ঠিক করা লাগবে, গাড়িটার হর্নটা আমি ঠিক করবো না, যে ভাই এটা স্ক্রিনটা তৈরি করছে উনি চেষ্টা করতেছে উনি। আমাদের ডাইনে যেতে হবে আবার, আস্তে হালকা হালকা, আস্তে ব্রেকে পা, হালকার মধ্যে ব্রেক, আস্তে আস্তে হালকা ফুল ঘুরতে হবে আমাদের, আস্তে 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 ঘুরবে 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 ঘুরবে। ওস্তাদ বারান 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 ক্লিয়ার, ডান বাম খেয়াল লাগে, ডান বাম খেয়াল লাগে, না আসলে কোনো গাড়ি নাই, আসছে আসছে, হালকা 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 হালকা, বারে যান বারে যান বারে যান, ক্লিয়ার, এক্সিট লেফট, পাক্কা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমাদের এখন লেফটে যেতে হবে, সেটাই বলে দিচ্ছে। গাড়িটা কিন্তু চমৎকার একটা গাড়ি, গাড়িটাকে দেখে নাও, কোতালিপাড়া স্টার এক্সপ্রেসের গাড়ি, ইয়ারকন লেগাসি বাদন মোটরসের ব্যানারে কিন্তু চলতেছে গাড়িটা, অনেক সুন্দর একটা গাড়ি। আজকে আমরা এটাকে নিয়ে কিন্তু আজকে চলে যাচ্ছি আমরা গোপালগঞ্জ, টুকিপাড়া না কিন্তু জাস্ট গোপালগঞ্জ যাচ্ছে কিন্তু বন্ধুরা, গোপালগঞ্জ। ঠিক আছে ক্লিয়ার, হালকার মধ্যে
গাইডের স্পিড কিন্তু আমরা এখন আস্তে 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 বাড়াচ্ছি, কারণ বেশি বাড়াবো না, কারণ এখন শর্টের মধ্যে আছি আমরা, যে কারণে বাড়াবো না। আর আজকে আমরা জিএমটি ম্যাপ V3 খেলছি, কিন্তু V3 তে কিছু ঝামেলা আছে। ওই ঝামেলাগুলো আমি একটু চেষ্টা করতেছি ভাই যে কিছু করা যায় কিনা, যে ঠিক করার জন্য। কারণ দুটো ঝামেলা পাইছি আমি, একটা হচ্ছে কুমিল্লা আর একটা ফেনীর, ওইখানে ওখানে গেলেই হচ্ছে ইয়ে হয়ে যায়, গেমটা মিসমিস হয়ে যায়, হালকা হালকা মারা যান। ক্লিয়ার, আস্তে আস্তে আস্তে, যে হালকার মধ্যে মারা যান। ক্লিয়ার ভাই, আজকে আমাদের নতুন গাড়ি দেখে ভাই, আমাদের যাত্রীরা যারা উঠছে তারা তো ভাই সব ঘুমায় যাচ্ছে ভাই। আস্তে, আমরা এখন মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? আস্তে, ব্রেকে পা, গ্রিন লাইন আছে, হালকা হালকা বাড়ান, ব্রেকে পা, ঘুরবে। হ্যাঁ ঠিক আছে ভাই, কথা শুনে গাড়ি, সামনে মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের আমাদের ইয়ে দিতে হবে, টোল দিতে হবে। হালকা যেন প্লাস্টিক আছে, সামনে সায়ের গাড়ি আছে, হালকা রেখেন, বাড়ান, প্লাস্টিক টানতেছে কিন্তু, অর্থাৎ যান। ক্লিয়ার ক্লিয়ার, সোহাগের গাড়িটা, হ্যাঁ সোহাগের গাড়ি আসতে আসতে হালকা, ওরে ভাই সাহ লেগে গেল। আমরা এখন টোল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? সামনে হানিবের ভলভো আছে, বাম দিকেও একটা ভলভো আছে, ব্রেকে পা, অর্থাৎ হালকা। ঠিক আছে, আসতে, অটো কাটবে, যাই হোক ভালো হলো, অটো কেটে নিল। হালকা যান, ভলভো বরাবর থেকে, সামনে কিন্তু আর একটা ভলভো আছে, আস্তে আস্তে ব্রেকে পা রাখেন। ক্লিয়ার, ভলভো কিন্তু টানতেছে উস্তাদ, ক্লিয়ার, যান, ভালোই লাগতেছে ভাই। আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করতেছি ভাই, অনেক আপডেট করা হয়েছে, অনেক আপডেট ভাই, এটা V3 বলে আপডেট ভাই। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতেছে ভাই এটা V3 হলো কি? হ্যাঁ ভাই এটা V3, কারণ অনেক কিছুর পরিবর্তন আমি দেখছি। এখন আমরা ভলভোকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, এই গাছপালাগুলোরও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আস্তে, ঘুরবে, হালকা বাড়ান ভাই, গাড়িটা কিন্তু জোস গাড়ি ভাই, জোস, আমার কিন্তু খুব ভালো লাগছে ভাই গাড়িটা। আর ড্রাইভ করে বেশ আরও বেশি মজা, সামনে গোল চত্বর আছে, আমাকে ব্রেকে পা রাখতে হবে। দেখছো ভাই, আগে থেকে জানাই দিছে আমাকে, রাউন্ডের একটা ব্যবস্থা আছে এখানে, হালকা, ঘুরবে, যান। ক্লিয়ার, সামনে কিন্তু সালমান খান আছে, আর এখানে ভাই অনেক R15 টাইপ এবং অনেক রেসিং মোটর সাইকেল আছে, যেটা কিন্তু ভাই ইয়েতে ছিল না। আস্তে আস্তে আস্তে, হালকা ধীরে, সিএনজিটা থাকে, সিএনজিও মনে আছে, হালকা। আস্তে আস্তে আস্তে, ঘুরবে, ব্রেকে পা, ঘোরা যান। রমজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের চ্যানেলে আপনি রিকোয়েস্ট করছেন আমি যেন ঢাকা থেকে গোপালগঞ্জ যাই, তারপর হচ্ছে কোতালিপাড়া স্টার এক্সপ্রেস নিয়ে, আমরা কোতালিপাড়া স্টার এক্সপ্রেস নিয়ে কিন্তু যাচ্ছি বন্ধুরা, আপনার রিকোয়েস্ট কিন্তু আপনারা রাখতেছে। আমরা কিন্তু একদম পদ্মা ব্রিজের কাছে চলে আসছি, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা ব্রিজ, যে ব্রিজ এরপরে এখন আমাদের স্টার কোতালিপাড়া স্টার এক্সপ্রেস উঠবে। এখন আমাদের টোল দিতে হবে, সামনে একটা সালমান খান আছে, আসতে আসতে ভাই। ওর মোটর সাইকেলটা ভাই জোস মোটর সাইকেল বন্ধুরা, দেখছো কি মোটর সাইকেল, ওই মোটর সাইকেল তো আমার দরকার, কেন যে এই মুডগুলো আসে না। হালকা বেড়ান, ক্লিয়ার, আমাদের কিন্তু টোল দেওয়া হয়ে গেল বন্ধুরা। আমরা এখন সেই পদ্মা ব্রিজ, যে পদ্মা ব্রিজের পরে এখন কোতালিপাড়া স্টার এক্সপ্রেস উঠবে। আজ ঠিক আছে উস্তাদ, খেয়াল লাগেন, হালকা যান। আস্তে, এ রে ভাই, তুই কীভাবে গাড়ি চাপালিয়ে, আমরা কিন্তু পদ্মা ব্রিজের উপর উঠে গেলাম, এখন পদ্মা ব্রিজের উপর উঠে আস্তে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি, দেখি কতগুলো মোড আছে এটা, একটা দুটো তিনটা, ওয়াও ভাই জোস লাগছে, দেখো ভাই স্টার এক্সপ্রেস চলে যাচ্ছে কিন্তু ভাই পদ্মা ব্রিজের উপর দিয়ে, খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো লাগতেছে। ও আমাদের বস প্রো না সরি কিং প্রো আমাদের গাড়ি চালাচ্ছে বন্ধুরা, কিং প্রো কিন্তু অনেকদিন বসা ছিল। ওরে ভাই সালমান খান, R15 নে ভাই, কি আমি ভাই, আমার এরকম একটা মোটর সাইকেল মোডটা যদি আমরা পেতাম তাহলে খুব ভালো হতো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পাবো, 1.448 এর জন্য ইনশাল্লাহ পাবো ভাই, ওর সাথে পাল্লা দিয়ে আমি পারবো না। পদ্মা ব্রিজে যখনই ভাই বাইকের চালার অনুমতি দিছে তখন থেকেই কিন্তু ভাই বাইকওয়ালারা কিন্তু এই রোডে কিন্তু উড়াদৌড়া দিচ্ছে, কিন্তু বাইকওয়ালাদের জন্য একটা আলাদা রোড আছে, ওদের উচিত ভাই আস্তে ধীরে ধীরে চালা ভাই, ওরা দেখো ভাই আমাদের মাথাটা বেশি খারাপ করে দিচ্ছে। কারণ দেখো আমার সামনে, আরে ভাই ভাই সাহেব, এই গায়েবই একটা মোটর সাইকেল ভাই, দেখো ভাই তোমরা দেখছো ভাই মোটর সাইকেলটা, দেখো
আমার এরকম একটা মোটরসাইকেল দরকার ভাই এই মুডের জন্য ভাই। জটিল জটিল লাগছে ভাই, আস্তে 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 হালকা 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 যাই যাই যাই। আরে চলে গেল চলে গেল চলে গেল ভাই, যাস না যাস না ভাই, একটু দাঁড়া ভাই দাঁড়া, একটু একটা ছবি তুলে নেই। ভাই টানতেছে টানতেছে রে ভাই, ভাইকেলা টানতেছে। যাই হোক তুই কত দূর যাবে আমি শুধু দেখতে চাই। ওরে ভাই রে আরেকটা চলে আসছে মোটরসাইকেল ভাই, মোটরসাইকেল আলাদা সুযোগ দিলে ভাই, এরা উড়াদুরা আসলে উড়াদুরা। যাক চলে গেছে অনেক দূরে চলে গেছে, ছবি তোলা হলো না। এখনো আমরা 150 কিলোমিটার দূরে আছি, আমরা কোতালিপাড়া স্টার এক্সপ্রেস নিয়ে, কিন্তু আজকে আমরা ঢাকা থেকে যাচ্ছি কোথায়, ঢাকা থেকে যাচ্ছি ইয়েতে গোপালগঞ্জ। এটা আমাদের খুলনায় কিছুদিনের জন্য ভাই চালু করছিল, কিন্তু বেশি দিন রাখতে পারিনি, মার্কেটে পাইনি ভাই। যেখানে হানি বিগল, তারপর হচ্ছে সৌদিয়া, তারপরে আর কি কি আছে, নতুন অনেকগুলো গাড়ি আছে, কোরি মোটরসের যে গাড়িগুলো আছে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সুন্দরবন, তারপর ইম্পেরিয়াল, এগুলার কাছে ভাই আসলেই ভাই ওইটা তো চলে গেল ভাই, এটা এখন থেকে গেল। এটা আবার কি গাড়ি, এটা কি মোটরসাইকেল, এই মোটরসাইকেলটা দেখছো, এটাও কিন্তু একটা হেভি টাইপের মোটরসাইকেল বন্ধুরা, দেখতে দেখো আসলে আমার এটাও কিন্তু ভালো লাগছে মোটরসাইকেলটা। যাই হোক মোটরসাইকেলের সাথে ছবি তুলবো না, সব ভালো লাগে। আমরা কিন্তু জাজিরা পয়েন্টে চলে আসছি বন্ধুরা, আস্তে 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 হালকা 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 নামে নামে ক্লিয়ার ভাই। ট্রেন কি দেখতে পারলাম তো আজকে, আরে আজকে ট্রেন দেখতে পারলাম না, মারা যান মারা যান। এখানে অনেক আপডেট হয়েছে ভাই, অনেক আপডেট, অনেক আপডেট হয়েছে। প্রাইভেট কার ফাঁকা পাইছে, টান দিছে, ঘুরবে গাড়ি ঘুরবে হালকা হালকা হালকা। এই যে গাছপালাগুলো কিন্তু ঠিক করা হয়েছে, আগে গাছপালা বেশি ইয়েতে চলে আসছিল। যান যান ক্লিয়ার ক্লিয়ার, হালকার মধ্যে যান, উস্তাদ বাড়ায় রাখেন। রমজান ভাই আপনার রিকোয়েস্টে কিন্তু আমি যাচ্ছি ঢাকা থেকে গোপালগঞ্জ, আমাদের গাড়ি কিন্তু স্টার এক্সপ্রেস যেটার কথা বলছেন কোতালিপাড়া। সে ব্রেকে পা রাখেন হালকা হালকা, যাবে ক্লিয়ার, আস্তে 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 ব্রেক, সামনে ভাঙার মোড়, হালকা হালকা ঘুরবে ঘুরবে ঘুরবে, আজ কি কে মারলো মারে, আস্তে আস্তে মারান মারান মারান, ক্লিয়ার ক্লিয়ার। সামনে ইন্ডিয়ান গাড়ি আছে, ইন্ডিয়ান মার্সিডিজ বেঞ্জ গুলো এখানে এসে তাফালিং করে ভাই আমাদের সাথে, এখানে এসে কোনো লাভ নাই ভাই, আমাদের এখানে রাফালিং করে কোনো লাভ নাই, আমরা সব দেশি ড্রাইভার ভাই, উড়া দুড়া দেবো কঠিন। সামনে কি আবার ভলভো নাকি, ভলভোর মতোই তো লাগতেছে। আমরা এই পারের মাওয়া যে হাইওয়ে এক্সপ্রেস সেটা ইউজ করতেছি, হ্যাঁ হানিফের ভলভো আসছে, ক্লিয়ার বলে যান ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বলে রাখেন হালকার পথে হালকার পথে হালকার পথে যান, হালকার পথে যান, ক্লিয়ার যাবে ওস্তাদ ক্লিয়ার যাবে, হালকা ধীরে হালকা ধীরে, হ্যাঁ তো বলে যান। ও ভাই এখানে শিশু পার্ক করছে, এই শিশু পার্কটা আগে ছিল না, ভাই এখানে একটা মল করছে ভাই, সুন্দর মল করছে। এদিকে বরিশাল রুটের ইয়ে করতে হবে, আমরা কিন্তু ভাঙার মোড় চলে আসছি ভাই, ভাঙার মোড়টা খেয়াল করো একদম বাস্তবে যে যে মিল সেই মিলই আছে, কিন্তু দেখো বাম সাইডে ম্যাপের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবো ভাই, আমরা এখন ভাঙার মোড় আছি, কিন্তু ভাঙার মোড় আস্তে আস্তে হালকা 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 আসে নামবে ভাই। গাড়ি চালা যে মজা, গোপালগঞ্জ পর্যন্ত এরকম মজা ভাই, গোপালগঞ্জ না খুলনা পর্যন্ত ভাই, রাস্তা একেবারে কঠিন লেভেলের রাস্তা। এখনো 101 কিলোমিটার দূরে আছে, আস্তে আস্তে ব্রেকে পা ব্রেকে পা, এখানে চাপা হয়ে গেছে রাস্তা, হালকা 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 হালকা, গাড়ি আছে গাড়ি আছে, চাপা দেন ক্লিয়ার, বাড়া রাখেন, এখানে কোনো যাত্রী নাই কিন্তু এখানে যাত্রী নাই, বাড়া যান বাড়া যান, হালকার পথে যান হালকার পথে যান, ক্লিয়ার, গাড়ি আছে গাড়ি আছে, ডাইনি ইন্ডিকেটর রাখেন, তেলের পাম্প আছে, হালকা বাড়ান 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 বাড়ান, ক্লিয়ার, আস্তে আস্তে যাবে যাবে যাবে, বারে যান গাড়ি আছে, আস্তে হালকা হালকা হালকা, চাপাই দেন চাপাই দেন চাপাই দেন চাপাই দেন চাপাই দেন, হালকা গুড 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 ভাই, চালান 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 চালান, আমাদের কিং পুরো গাড়ি চালায় ভাই, সেই লেভেলের গাড়ি চালায় ভাই, হালকার মধ্যে যান হালকার মধ্যে, 10:58 বাজে ভাই, 10:58, আস্তে আস্তে আমাদের কোতালিপাড়া স্টার লাইন এক্সপ্রেসের কিন্তু গতি বাড়ছে, আস্তে গাড়িটা কেমন হচ্ছে ভাই, এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা দিও, কোতালিপাড়া এক্সপ্রেসের এই গাড়িটা, হালকা 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 যান যান, এবার বাড়ায় যান বাড়ায় যান, আর থেমে থেকে লাভ নাই। 84 কিলোমিটার দূরে আছি, আজকে আমরা
গোপালগঞ্জ যাচ্ছি। যারা যারা আমার চ্যানেল গেম বিডি 2.0 এবং বস গেমার চ্যানেল দুটো নতুন দেখছো, যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিবা আর সাবস্ক্রাইব তো করবাই। আস্তে 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 গ্রিন লাইনের গাড়ি আছে, হালকা হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা হালকা হালকা বানা যান বানা যান। কিরে ভাই সাইডে আয় সাইডে সাইডে ক্লিয়ার যাবে ভাই। রাস্তা দেখছো কি কঠিন রাস্তা করছে ভাই, এদিকে ভি3 ম্যাপের রাস্তা কঠিন রাস্তা। হালকা 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 যাবে 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 বারা যান। ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আছে ওস্তাদ, ক্লিয়ার আছে বারাত 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 বারাত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বারা রেখেন ক্লিয়ার যাবে। হালকার পথে যান হালকার পথে যান। গুড ভাই গুড, সুন্দর চলতেছে ভাই সুন্দর। এই তো হালকার পথে হালকার পথে, আর বেশি দূর নাই গোপালগঞ্জ, মাত্র 72 কিলোমিটার দূরে আছে। গাড়িটা আসতে হলেও ভাই গাড়িটা চালাই কিন্তু মজা। রমজান ভাই তো খুশি হয়ে যাবে ভাই। মকসেদপুর চলে আসছি, যারা যারা মকসেদপুর আসো অবশ্যই আমার গেম পিটি 2.0 এবং বস গেমার চ্যানেল দুটোকে খুশি মেরে দিবা এবং পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিবা। বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিবা আর ভাই শেয়ার করতে বলবা না। আর আমাদের ফেসবুক পেজ আছে, ওটা একটা কমিউনিটি ট্যাবে কিন্তু লিংক দেওয়া আছে, তোমরা ওখানে ফাটাফাট ফলো দিয়ে দাও লাইক দিয়ে দাও। আর তাহলে সব থেকে হবে কি ভাই, তোমরা সবার আগে ভাই আমি যখন ভিডিও ছাড়বো লাইভ টাইপ করবো তখন সবার আগে তোমাদের মোবাইলে উঁকি চুকি দিবে। হালকা 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 বাড়া যান বাড়া যান, ক্লিয়ার আসতে হালকা যান ওস্তাদ বাড়া যান বাড়া যান। শাহজাদ ট্রাভেল শাহজাদপুরের ট্রাভেলস এদিকে কি করে আসতে স্ক্যানিয়া। হ্যাঁ বাড়া রেখেন বাড়া রেখেন, ক্লিয়ার আসতে আসতে হালকা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা হালকা। এই দেখো ভাই এই গাড়িগুলো কিন্তু নতুন অ্যাড হয়েছে, ইগলের গাড়ি টাড়িগুলো অনেক গাড়ি কিন্তু অ্যাড হয়েছে ভাই। তোমরা যদি বলো যে এটা ভি3 না, এটা ভি3 ভাই, অনেক গাড়ি অ্যাড হয়ে গেছে ভাই এখানে, এত গাড়ি কিন্তু অ্যাড ছিল না। হালকা হালকা নতুন নতুন অনেক গাড়ি অ্যাড হয়েছে। সামনে সৌদির গাড়ি, সৌদির এটা পুরানো গাড়ি আমি মেনে নিচ্ছি। হালকা 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 আসছে, গাড়ি আছে গাড়ি আছে স্যার ব্রেকে বা। কিরে ভাই পর পর গাড়ি, হালকা 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 হালকা। ওভারটেক দেওয়া যাবে না ওভারটেক দেওয়া যাবে না ওস্তাদ, এভাবে চালান এভাবে চালান, ওভারটেক দিতে গেলে কিন্তু বিপদে পড়বেন ওস্তাদ। রাস্তা ফাঁকা আছে না, মোটর সাইকেল আছে কিন্তু, মোটর সাইকেল আছে ট্রাক আছে ট্রাক আছে। হালকা 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 চাপাই দেন বাড়ান। গুড গুড ভাই গুড, আয়তে হালকার মধ্যে হালকার মধ্যে হালকা, ধীরে 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 ব্রেকে পা রাখেন ব্রেকে পা রাখেন। প্লাস্টিক স্লো গেছে, প্লাস্টিক স্লো যাচ্ছে প্লাস্টিক স্লো যাচ্ছে। সিগন্যালে পড়ে যাও, সিগন্যাল ছেড়ে দিছে। আস্তে 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 বাড়া যান, ক্লিয়ার ভাই। এভাবে কুতু কুতু চাকা চালানোর কোনো মানে হয় না, এখন জোরে আমাদেরকে চালা যেতে হবে। যান 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 যান, ক্লিয়ার আস্তে চাপাই দিন চাপাই দিন। হালকা 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 বাড়ান 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 বাড়ান। সাউথ ল্যান্ডকে আমরা এখন ওভারটেক দিয়ে চলে গেলাম, সামনে ইন্ডিয়ান গাড়ি আছে, ইন্ডিয়ান গাড়িটাকে আমরা ইনশাল ওভারটেক দিতে পারবো। 35 কিলোমিটার দূরে আছি, মাত্র 35 কিলোমিটার ভাই, আর বেশিক্ষণ লাগবে না আমাদের। আস্তে আস্তে যেন আস্তে 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 যেন, ক্লিয়ার। আরে ভাই ইন্ডিয়ান গাড়িটাকে তখন ওভারটেক দিতে পারলাম না। আস্তে 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 গড়বে 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 গড়বে, আস্তে আস্তে গাড়ি আছে গাড়ি আছে ডানে গাড়ি আছে। হালকা 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 মোড়ে ওভারটেক দেওয়ার দরকার নেই, কারণ যে কোনো মুহূর্তে গাড়ি চলে আসতে পারে। ওই দেখো ভাই বলতে বলতে ইন্ডিয়ান গাড়ি চলে আসছে। ঘুরে যান ঘুরে যান ঘুরে যান, হ্যাঁ গাড়ি আছে ওস্তাদ, হালকা রাখেন 24 কিলো। হ্যাঁ বাড়ান 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 বাড়ান, হ্যাঁ গাড়ি 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 গাড়ি, অন্য গাড়ি হলে ভাই আমি ওভারটেক দিতে পারতাম। আরে ট্রাক ট্রাক আছে রে ভাই, গাড়িটা কেমন আছে এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানা দিও ভাই। আর আমাদের অর্গানিক গেমিং জোন ভাই ওনাকেও সাপোর্ট করো, উনি আসলে স্কিনগুলো তৈরি করছে, আরও সুন্দর সুন্দর স্কিন ভবিষ্যতে উনি তৈরি করবে, আর সেগুলো ইনশাল্লাহ আমরা পাবো। ওনার চ্যানেলে চলে যাবো স্কিনগুলো পেয়ে যাবো। আস্তে আস্তে বাড়া যান বাড়া যান, গাড়ি 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 গাড়ি, এখন আমরা গ্রিন লাইনের পিছনে আসি। আস্তে বাড়া রেখেন বাড়া রেখেন, গ্রিন লাইন বরাবর থাকেন গ্রিন লাইন বরাবর থাকেন, গ্রিন লাইনটা খুলনা যাচ্ছে মনে। আস্তে আস্তে আরে ভাই কি ব্রেক ধরছে রে ভাই, সিগন্যাল পড়ে গেছে ভাই, আমি তো সিগন্যাল না মেনেই টান দিলাম। আস্তে 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 খেয়াল রাখেন, বাড়ান 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 বাড়ান, গাড়ি নেই মোটর সাইকেল আছে ওস্তাদ, হালকা ও ভাই
ভাই সাহেব মোটরসাইকেল তো ভালোই চালাতে পারে ভাই। করবে যান ক্লিয়ার গাড়ি 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 চলে আসছি গোপালগঞ্জ। তো বন্ধুরা আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল গেমটি 2.0 এবং বস গেমার চ্যানেল দুটোকে কিন্তু তোমার সাবস্ক্রাইব করে আসবে এবং পাশে থেকে বেল বাটনটিও খুশি মেরে দিবা। বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিবা। নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। এখন আমরা গোপালগঞ্জ শহরের মধ্যে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপালগঞ্জ শহর যতটুকু করা সম্ভব দেখানো হয়েছে। হ্যাঁ ভাই, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এখন সামনে যে এক সাইড করে আমরা আমাদের গাড়িটা রাখবো, আর গাড়িটা হচ্ছে কোতালি পাড়া স্টার এক্সপ্রেস, নতুন একদম বলতে গেলে নতুনই গাড়ি, বেশি দিন হয়নি ছাড়ছে। যাই হোক, আমরা এখন এখানে আমাদের যাত্রা শেষ করবো। আসতে হালকা 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 উস্তাদ হালকার মধ্যে রাখেন। আসতে আসতে আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ।